अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा उमेद है काका बाबू। এটা আমার জিনিস ফেরত দে। আমি দেব না। এর নাম হলো গোপী। তুই জানিস আমি এর সাথে কি করি? এর হাত পাটা বেঁধে অন্ধকার ঘরে বন্ধ করে ফেলে রাখি। আজ আমি খুব জোর বেঁচে গেছি, কিন্তু এরপর থেকে আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমি একটা ভুল করব আর আমার সব খেলা শেষ হয়ে যাবে। উমেদ প্রতাপ সিং, আবার এখানে কি করছে? একেও তো আমি ঠকিয়েছিলাম, কি করতে এসেছে? কাকা বাবু, কাকা বাবু নমস্কার। ইনি তো জমিদার বাবুর কাকা, এবার আমি কি করব? সব কাজ হয়ে গেছে, সব ঠিকঠাক মিটেছে, বড়দের আশীর্বাদ ছাড়াই সব কাজ সেরে ফেলেছো। তোমার বউদের দেখিনি আমি এখনো। এই যে শোনো, বলছি কে কাকা বাবু? দাদু।
বাচ্চারা এসো এসো। কেমন আছো তোমরা? হ্যাঁ, এবারেও রাখিতে রাখি পড়িয়েছো তো দাদাকে? আরে বাহ, দুঃসম্পর্কের হতে পারি তবু কাকা আমি তোমার, অধিকার আছে তোমার বউয়েদের আশীর্বাদ দেওয়ার, তাদের মুখ দেখার। ডাকো তোমার বউয়েদের, দাঁড়িয়ে আছো কেন? এবার কি করবো আমি? নতুন বউ? কি হয়েছে? কিছু না। চলো চলো, কাকা বাবু এসেছেন দেখা করে আশীর্বাদ নেবে। আসলে কাকিমা, কাকা বাবু তো এখন বাড়িতেই থাকবেন, অন্য কোনো সময় গিয়ে দেখা করে নেব। না না নতুন বউ, দেখো আজকে দিনটা শুভ আর কাকা বাবু এসেছেন, চলো দেখা করে আশীর্বাদ নেবে। এবার কি করবো আমি? কি হলো নতুন বউ, চলো। কিন্তু আমার পেটে খুব ব্যথা করছে। কোনো ব্যাপার নয় নতুন বউ, আমি জোয়ানের জল বানিয়ে দিচ্ছি। ফুলি বৌদি বলছিল যে একসঙ্গে গিয়ে আশীর্বাদ নেবে কাকার থেকে, চলো চলো। সন্তরাব, যা খেলবি যা। কেন? এখন ওরা দেখবে ওদের জন্য দাদু কি নিয়ে এসেছে। কি এনেছ? চকলেট। যা যা খেলবি যা। কোথায় তোমার বউয়েরা? জমিদার বাবু, কাকাবাবু এ হলো ফুলি, এই তুমি। আচ্ছা, ভীমের বোন, বুঝতে পেরেছ? বংশের সম্মান রেখো। চকরি এসো। চকরি এখানে এসো। আজ খুব বাজে ভাবে ফেসেছি, সাপুরের সামনেই আছে, সাপ এবার কোথায় পালাবে? কি গো খাও? কি গো এসব কি? রুটি, পেঁয়াজ, লঙ্কা? না না, সঙ্গে নুন আছে, নাও খাও। ডাল সবজি কোথায়? আসলে কি বলতো, এখন থেকে এইভাবে খাবার খাওয়ার অভ্যেস করো। মিষ্টি বানিয়ে টাকা রোজগার করার মানুষ তো চলে গেছে জমিদার বাড়িতে। হ্যাঁ, ওখানে গিয়ে তো মহারানী ঘিয়ে ভাজা লুচি খেয়ে চলেছেন, আর আমরা খাচ্ছি নুন আর শুকনো রুটি। খাও। এত কষ্ট করে মানুষ করলাম ওকে, কিন্তু ওই মেয়ে ফিরেও দেখলো না। আমার মনে হয় ও লজ্জা পেয়েছে। তুমি যাও।
কি হয়েছে কি? ক্ষমা করবেন কাকা বাবু। আমার বাপের বাড়ির নিয়ম, বৌমা শ্বশুর মশাইয়ের সামনে নিজের মুখ দেখায় না। আপনি ওনার কাকাবাবু হন, তার মানে আমার শ্বশুর মশাই হলেন। আমি আপনার সামনে আমার ঘোমটা তুলে মুখ দেখাতে পারবো না। আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। এর গলার আওয়াজটা তো আমার খুব চেনা চেনা লাগছে। গরিবের কথা বাসি হলেও সত্যি। এখন কি বলতো, ঘি ভাজা লুচির স্বপ্নই দেখো তুমি। এই যে এই রুটি পাচ্ছ, এটাও ভাগ্য বলে মানো। বলেছিলাম তোমাকে জমিদার বাবুর থেকে কিছু টাকা চেয়ে নাও, কিন্তু না, আমার একটা কথা শুনলে তো। আরে এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? ওটা ওটা আমার বোনের শ্বশুর বাড়ি, তুমি চাও ওনার কাছে গিয়ে আমি টাকা চাই? আচ্ছা, তাহলে তো ভালোই। এই নাও, দাঁড়ো, গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করা শুরু করে দাও। কাঁথা সেলাই করার টাকা নেই, এদিকে বোনকে সোনার গয়নায় মুড়ে বিয়ে দিয়েছে, উনি কি এমন দিয়েছেন শুনি? তাহলে আমরা টাকা চাইবো না কেন ওনার থেকে? এবার কি হলো শুনি। তোমার কথা শুনে আমার না পেট ভরে গেছে, এবার তুমিই খাও। আমার কি, থাকো খালি পেটে। মা আমার খুব খিদে পেয়েছে, কি খাবো? বস বস। এরা সব বড় বড় মানুষ, আমি কেন ভাববো রে ওদের কথা? তুই খা বাবা পেট ভরে। কাকাবাবু, আমি শুনেছি তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে যে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে এরকম করবে? ওই ঠকবাজ বউটা আমাকে অজ্ঞান করে দিয়ে সিন্ধুক থেকে সব মূল্যবান জিনিস নিয়ে গেছে। যদি ওকে একবার হাতে পাই আমি, তাহলে ঈশ্বরের দিব্যি মাটিতে পুঁতে ফেলব আমি ওকে। কাকাবাবু, এরকম মহিলাদের শাস্তি পাওয়াই উচিত। জানি না কত পরিবারকে পথে বসিয়েছে ও। আমার তো মনে হয় যে আজও কোনো পরিবারে ও বউয়ের ছদ্মবেশ ধারণ করে ওদেরকে লুট করার পরিকল্পনা করছে। চকরি, ও যদি আমার হাতে পড়ে না, তাহলে পুলিশকে দেওয়ার আগে সারা গ্রামের সামনে আমি ওকে এমন শাস্তি দেব যে দ্বিতীয়বার এমন ঘৃণ্য কাজ করার আগে 100 বার ভাববে। এই চকরি, কি 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 করছিস? কি ক্ষমা করবেন, আমি আবার চা করে নিয়ে আসছি। সাবধানে। যদি পুরোটা আমাকে দেখতে পেয়ে যায়, ওর যা করার সে তো করবেই, তার সঙ্গে জমিদার বাবু তোমাকে প্রাণেই মেরে ফেলবেন। কি করব? ওরে বাবা রে! আমি জানি তুই একটা ঠকবাজ মেয়ে, ঠিক আছেন তো? লাগেনি তো, বসুন। কোথায় গেলি? আরে গেলি কোথায়? যদি তুই চাস এই সত্যিটা জমিদার বাবু না জানুক, তাহলে আজ রাতে বাড়ির পেছনে 10,000 টাকা রেখে যাস। কে হতে পারে ও? কি করে জানতে পারলো আমার সত্যিটা? Thank you.
আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো তো, এই যে তোমাদের নতুন মা চাঁদনি, ও কোথা থেকে এসেছে? যখন বোন আগুনে আটকে গেছিল তখন উনি নিজের প্রাণের কথা না ভেবে ওকে বাঁচায়, তখনই আমরা জানতে পারলাম যে উনি একা। কিন্তু ওনার মন খুব ভালো। আমি হাত ধুয়ে আসছি। দাদু, দাদা জানে না চাঁদনি মা খুব খারাপ, ওই আমাদের বাক্সটা পড়িয়ে দিয়েছিল। তাই? দেখো আমার হাতে কি করেছে। কি করে কেটেছে? ওই আমার হাত কেটে দিয়েছে। সোনা মা আমার, আমি জানি তুই একটা ঠকবাজ মেয়ে। এখানে কি করছো? হ্যাঁ, আসলে আজ আমি আমার জীবনের অতীতটাকে আগুনে জ্বালিয়ে ফেললাম। আমার প্রথম স্বামীর শেষ চিহ্ন এই চিঠিটা। যাতে আমি সারা জীবনের মতো আপনার আর আপনার পরিবারের খেয়াল রাখতে পারি। আচ্ছা, কাকাবাবুর খারাপ লাগেনি তো যে আমি আমার মুখ ওনাকে? না না না, একদমই না। তুমি চিন্তা করো না, তোমার যেমনটা ইচ্ছে সেটাই হয়েছে। আচ্ছা, কাকাবাবুর সেবা করার সুযোগ আমরা কতদিন পাব? মানে আমি বলতে চাইছি কতদিন থাকবেন উনি এখানে? অনেকদিন পরে এসেছেন, তাই কিছুদিন তো আমিই রেখে দেব। থাক, আমি নিয়ে যাচ্ছি। একদিকে এই কাকাবাবুকে নিয়ে চিন্তা, তারপর কে জানে আমাকে আবার কে ভয় দেখানো শুরু করেছে। 10,000 টাকা কোথা থেকে পাবো এত টাকা? Thank you.
একটা ঠকবাজ মেয়ে আজ রাতে বাড়ির পেছনে 10,000 টাকা রেখে যাবি? এই সময় রাখলে চলবে না, আগে 10,000 টাকা জোগাড় করতে হবে।